والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা আজকে আলোচনা করব যুগে যুগে কুরবানি। আমরা সকলে জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে এই কুরবানি সূত্রপাত হয়েছে। প্রত্যেক যুগেই এই কোরবানির ধারাবাহিকতা ছিল, কখনোই এই কোরবানি বন্ধ হয় নাই। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হজরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, সকল নবী রাসূলের আমলেই এই কোরবানি অব্যাহত ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানাসাকান, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক সম্প্রদায়ের উপর কোরবানিকে অবধারিত করে দিয়েছি, যাতে করে আমি প্রদত্ত রিজিককে তারা আমার পবিত্র নামে জবাই করে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রভু একমাত্র একজনই। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার নিকট আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, হে আমার হাবিব, যারা বিনয়ী, যারা আমার সিদ্ধান্তের নিকট আত্মসমর্পণ করেছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। যদিও প্রত্যেক নবীর আমলে এই কোরবানিটা অব্যাহত ছিল, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি ছিল ব্যতিক্রমী। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বৎসর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুত্র সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে জীবনের বিভিন্ন সময় অনেক বড় বড় পরীক্ষায় ফেলেছিলেন। তিনি প্রত্যেকটি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় দোস্তকে বার্ধক্য বয়সে প্রাপ্ত সেই সন্তান দিয়ে পরীক্ষা করার জন্য চিন্তা করলেন। অতঃপর তিনি সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন, এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশুপুত্র ইসমাইলও সেই তীক্ষ্ণ ছুরির নিকট নিজেকে আত্মসমর্পণ করতে কুণ্ঠাবোধ করেন নাই। প্রিয় উপস্থিতি, দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাকে খলিল উপাধিতে ভূষিত করেছেন। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরবানির ধারাবাহিকতায় আমরা আজকে কোরবানি করছি, কিন্তু কালক্রমেই এই কোরবানির মধ্যে বিকৃতি চলে এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে মানুষ শততা বিভক্ত হয়ে গিয়েছে, বিভিন্ন রকমের দেবদেবীর নামে তারা পূজা অর্চনা করেছে, বলি দিয়েছে। তাই তো জনৈক কবি বলেছেন, পূর্বে তোমার বিশ্ব ছিল দৃশ্য অতি চমৎকার, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছপাথর। হে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই ধরাতে আগমনের পূর্বে এই বিশ্ব ছিল বিচিত্রময়, কেউ গরুকে, কেউ বানরকে, কেউ গাছকে, কেউ পাথরকে, কেউ চন্দ্রকে, কেউ সূর্যকে পূজা অর্চনা করত। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বাহিরা ওয়াসিলা সাইবা এবং হামকে শরীয়ত সিদ্ধ করিনি ولكن الذين كفروا يفترون على الله الكذب واكثرهم لا يعقلون অথচ যারা কুফরি করেছে যারা অবিশ্বাসী তারা আমাকে মিথ্যাই প্রতিপন্ন করেছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেন নাই যে নির্দেশ জারি করেন নাই সেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তারা চালিয়ে দিয়েছে وأكثرهم لا يعقلون الله رب العالمين বলছেন এই কাফেরদের মধ্যে অধিকাংশ ছিল কাণ্ডজ্ঞানহীন প্রিয় উপস্থিতি